চাইলাম যাতে সবাই ভালো থাকি, সবাই যেন ভালো থাকে, এটাই চাইলাম। গত দু বছর পেরোনোর পরে এবার প্রথম পুজো দিচ্ছে, চাইলাম যে পৃথিবী যেন করোনা মুক্ত হয়, সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারি, এইটুখানি চাওয়া। বলবেন নতুন বছরে প্রথমে মায়ের আশীর্বাদ প্রত্যেকের মাথায় থাক, মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর নতুন বছর আজ প্রথম দিন বাংলা মাসের, হালখাতার পুজো হচ্ছে, যাতে ব্যবসাও যাতে সবার ভালো চলে। আমরা খুব ভালো বছর জানি যে করোনা হয়ে 2020 সালে আমাদের মন্দির সম্পূর্ণ বন্ধ ছিল, 2021 খোলা ছিল, কিন্তু হাতে গোনা ভক্ত ছিল। এবার যেহেতু অনেকটাই করোনা মুক্ত, তাই মানুষ কিন্তু আবার বেরিয়ে পড়েছে মায়ের একটু আশীর্বাদ নিতে, মায়ের কাছে একটু পুজো দিতে, পরিবারের মঙ্গল কামনা করতে। আর ব্যবসা যাতে আছে, যেমন বিহার, ঝাড়খণ্ড, বাংলা এবং বিভিন্ন স্টেট থেকে যারা এসছেন, তারা হালখাতার পুজো করাছেন, ব্যবসা যেন ভালো থাকে। এই সবের পাশাপাশি সবার আরেকটা প্রার্থনা থাকছে, যেটুকু করোনা আছে সেটা যেন অচিরেই মুক্ত হয়, মানুষ যেন ফিরে আসে তার স্বাভাবিক ছন্দে। তাই এই প্রার্থনা নিয়েই ভোর 4টা থেকে মায়ের পুজো শুরু হয়েছে, সারা দিন চলবে। স্থানীয় যেমন ব্যবসাদার আছে, রামপাট, সাঁইথিয়া, বোলপুর, মল্লারপুর, তারাও ভিড় করেছে আজকে, প্রচুর মানুষ আজকে ভিড় করেছে। তাই তাদের যদি কোনো অসুবিধা না হয় নিরাপত্তার দিক থেকে পুজো দিতে, মন্দির কমিটি, TRDA, স্থানীয় পুলিশ প্রশাসন, তারা সে ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করছে। আর এই চ্যানেলের মাধ্যমে আমি নতুন বছরে এই চ্যানেলের প্রত্যেক পরিবারকে এবং ভক্ত যারা আছেন, চ্যানেল যারা দেখেন, তাদেরকে আমি মায়ের আশীর্বাদ দিই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। শুভ নববর্ষ। আজকে এই নববর্ষের প্রথম দিন, আজকে মায়ের যে মন্দিরে ভোরবেলায় মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে, 6টার সময় মায়ের স্নানের পর নিষ্ঠাভাবে পুজো হচ্ছে। অগণিত ভক্ত, যেন একটা এই COVID-19 পর বহু লোক এখানে আসতে পারেনি, আজ অজস্র লোকের ভিড়, এবং মন্দির থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো তীর্থযাত্রীর অসুবিধা না হয়। আমাদের এখানে স্থানীয় পুলিশ প্রশাসন সতর্ক আছেন, বিভিন্ন ক্লাবের সংস্থাগুলোকে সতর্ক আছে। আর মায়ের মন্দিরে এই যে অগণিত ভিড় দেখছেন, এ প্রত্যেকবারের তুলনায় এবারে অনেক বেশি হয়েছে, কারণ 2 বছর থেকে লোক আসতে পারেনি। আর সকালবেলা ভোর স্নান করার পর এবার দুপুরে মায়ের অন্নভোগ হবে, অন্নভোগের পর মায়ের সন্ধ্যা আরতি হবে। যে নিয়মরীতি আমাদের আছে, সেই নিয়মরীতি মেনে মায়ের মন্দিরে পূজা অর্চনাদি চলছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, GSL সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।